একেবারে নরম হইয়া দুই ফোঁটা চোখের পানি ছাইরা দিছে, শক্ত অন্তরটা মোমের মতো গলে গেছে। এবার দরজার মধ্যে ছোট্ট ছোট্ট করে নক করে, চোখের পানি ছেড়ে বড় মায়া লাগাইয়া মাকে ডাকে, ওরে আম্মু আমার মা, মা ঘরে দরজাটা খুলে দাও, ও মা দরজা খোল, মা গো তুমি তো 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত কষ্ট করছো, ও মা তার চেয়েও কি বেশি কষ্ট আমি তোমার দিয়া ফলাইছি, ভূমিষ্ঠের সময় প্রসবের সময় তুমি বেহুশ হইয়া গেছ, তার চেয়েও কি বেশি কষ্ট দিছি, ও মা যদি কষ্ট দিয়া থাকি মাফ করে দাও, মা গো তুমি সারা যাওয়ার জায়গা নাই, ও মা যত কষ্ট দিই না কেন আমি তোমার সন্তান, তুমি আমার মা, মা গো যত বড় অন্যায় করি না কেন তুমি আমার মা, আমি তোমার সন্তান, ও মা দরজাটা খুলে পা দুইটার সামনে দাও, পা দুইটা মাপ সামু আর জীবনে করব না, মা গো আমি বাইরে বসে থাকলে তোমার কি ভালো লাগে, সন্তান চোখের পানি চাইরা যখন অনুনয় বিনয় করে মায়ের ভিতরে উতাল পাতা শুরু হইয়া গেছে, মায়ের রাগ করতে শুরু কইরা দিছে, সন্তান যখনই বলে মা গো মা দরজা যদি না খোলো চারিদিক থেকে অন্ধকার নেমে আসছে রে মা, ওই সন্তান এলে তোমার সন্তানকে হিংস্র প্রাণী নিয়ে যাবে রে মা গো, সন্তান যদি হিংস্র প্রাণী নিয়ে যায় তোমাকে কে মার সহ্য করতে পারেন না, একটা দৌড় দিয়া দরজা খুলে সন্তান কি কোলে নিয়া গালে চুমু খায়, কপালে চুমু খান, মাথায় চুমু খান, সন্তানের সারাদিনের ধুলো বালুগুলো নিজের হাতে পরিষ্কার করিয়া দিয়া মা ডাক দিয়া বলো রে সন্তান, তুই যখন সকালে বের হইয়া গেলি নাস্তা নিয়ে অপেক্ষা করছি রে বাবা, তুই আইলি না আমিও নাস্তা করি নাই, তোর বাবাও নাস্তা করেন নাই, দুপুরে অপেক্ষা করছি তুই আইলি না, দুপুরে আমরা কিছু খাই নাই, আসরের সময় আমার মনটা ভালো লাগে না, তোর বাবাকে ডাক দিয়া বলছি স্বামী আমার সন্তান সন্ধ্যা হয়ে গেছে এখনো কেন আসেন একটু বাইরে নামেন, তোর বাবা বাইরে নেমে দরজার এদিকে দৌড় দেয়, রাস্তার ওদিকে দৌড় দেয় আর ডাকে সন্তান বাবারে আয় আয়, তুই কই গেলি আয় সন্ধ্যা ঘনাই আসছে, এই সময়টা ভালো না, বেলা ডোবার আগে আয়, আমিও বাড়ির দরজায় গিয়া গাছের আড়ালে দাঁড়াইয়া ডানে বামে তাকাই, কত মানুষ দেখতে পাই তোরে পাই না, সন্ধ্যার আগে আগে তোর বাবা আমার হাত দুরা ঘরে নিয়ে আসছে, বলে এই সন্তান দরকার নাই, যে সন্তানের জন্য সকালে অপেক্ষা করলাম, দুপুরে অপেক্ষা করলাম, বিকালে অপেক্ষা করলাম, সন্ধ্যার আগে বাইরে নেমে ডাকলাম তাও আইলো না, কিন্তু বাবা যখনই তুই অনুনয় বিনয় করে চোখের পানি ছাইরা দিলি আমি মা নিজেরে ঠিক রাখতে পারি না, আল্লাহর কাছে বলো আমার আল্লাহ এই সারা দুনিয়ার যত প্রজাতির মা আছে সব মায়েদের মায়া যদি এক জায়গায় করা হয় বান্দার প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি, আল্লাহ গো আপনার ছেলে নাই মেয়ে নাই মা নাই বাবা নাই, আপনি কাউকে মা ডাকেন না বাবা ডাকেন না, আপনাকে কেউ কেউ মা ডাকে না বাবা ডাকে না, এগুলো আপনার কাছে পছন্দ নয়, একমাত্র আদর করে বান্দা বানাইছি, আল্লাহ ডাক দিয়া বলেন রে বান্দা দূরে সরে গেছস, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসি, ফাতাহাজ্জাত ইলাইকা না ফাতাহাজ্জাত
নাফিলাত আল্লাহ বান্দা তোরে ডাকছি আয় আয় একটু তাহাজ্জুদে দাঁড়া এ বান্দা তোরে এত মায়া করছি দয়া করছি বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে যখন তোর 8-9 মাস হয়ে গেছে বান্দা তোর মা হাঁটতে পারে না চলতে পারে না হোজর খেয়া পড়া গেলে পেটের মধ্যে তোর মাথা তেতলে যাইতে পারতো হাত পা হয়ে যাইতে পারতো কিন্তু তোর মা হোজর খেয়া পড়ে নাই কেন জানিস তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ তোবা যখন প্রসব বেদনায় শুয়ে পড়ল তোর মায়ের উপরে মনে কইছে আসমান ভেঙে পড়ছে তোর মা বেহুশ হয়ে গেছে চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন রোগী একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 45 ডিগ্রি এর বেশি 1% 1 ডিগ্রি যন্ত্রণা হইলে মানুষ আর বাঁচে না এই পৃথিবীতে 45 ডিগ্রির বেশি যন্ত্রণা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারছে এমন কোন রেকর্ড দুনিয়ার মধ্যে নাই কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে 52 থেকে 54 আরে চিকিৎসা বিজ্ঞানীরা অবাক এরপর মানুষটা কেন বেঁচে থাকে বাঁচার তো কথা না আল্লাহ বলেন ওরে বান্দা তোর মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ কারণ তোর উপরে দয়া করে তোর মায়ের চাইতে তোকে এত আদর যত্ন করে আর কেউ মানুষ বানাইতে পারবে না বান্দারে তুই ছোট্ট শিশু কান্না ছাড়া কোনো ভাষা নাই ক্ষুধা লাগলো কাঁদিস ব্যথা পাইলো কাঁদিস মশায় কামড়াইলো কাঁদিস তোর ভাই বোন বলতে পারে না তোর খালা তোর ফুফু তোর মামা তোর চাচা এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস কিন্তু তোর মা চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারে কেন কাঁদিস এটা তোর মায়ের কারামতি নয় বরং আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি কোন সময় কাঁদিস তোর মা বলতে পারে ক্ষুধা লাগলে যখন কান্না শুরু করে তোর মা বলতে পারে ক্ষুধা লাগছে খাবার দেয় কারণ বান্দা যদি আমি আল্লাহ সেন্সর না দিতাম তোর প্রয়োজন তোর মা বুঝতো না তুই এক সময় অসুস্থ হইয়া মারা যাইতে পারতি ওরে আল্লাহর গুনাম একটু পরীক্ষা করে দেখেন বাড়িতে ছোট বাচ্চা রাত 3টায় ঘুম ভেঙে গেছে কান্না শুরু করছে আপনি ডাক দিয়া বললেন এ বিবি কান্না বন্ধ করো একটু দুধ দাও একটু খাবার দাও বিবি ডাক দিয়া বলল ওরা কোনো ক্ষুধা নাই তাহলে কেন কাঁদে বলে ফ্যানটা ছেড়ে দেন ফ্যানটা ছেড়ে দিলেন কান্না বন্ধ আর একদিন আপনার বউয়ের পিছে পিছে সন্তান হামাগুড়ি খায় আর কান্দে আপনি বলেন একটু খাওয়াইয়া দাও কান্না বন্ধ করো বলে না আজকর ক্ষুধা নাই তাহলে কেন কান্দো একটু কোলে নেন কোলে নিছেন কান্না বন্ধ আবার আর একদিন বাড়িতে ফিরছেন সন্তান কাঁদে কোলে নিছেন কিন্তু কোলে নেওয়ার পরও কান্না বন্ধ হয় না ফ্যান ছাইরা দিছেন তবুও কান্না বন্ধ হয় না এবার ছেলের মায় বলে মেয়ের মা বলে ওরে কিছু দিয়া থামানো যাবে না একটু আমার কাছে দেন খাওয়াইয়া দি যখনই দুধ পান করাইয়া দেয় কান্না বন্ধ এবার আপনার সঙ্গে খেলাধুলা করে আল্লাহ বলেন এত মায়া করলাম দয়া করলাম বান্দারে আস্তে আস্তে হাড্ডি শক্ত বানাইলাম নাড়ি শক্ত বানাইলাম দাঁত দিলাম জবানে এত সুন্দর ভাষা দিলাম আস্তে আস্তে আমি আল্লাহ যৌবন দিলাম তুই আমারে যৌবন পাইয়াই ভুললি ওরে বান্দা সারাদিন কাজ করিস ক্লান্ত হয়ে যাস আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে কিন্তু আমি আল্লাহ তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আমি আল্লাহ ঘুমাই না আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না কারণ বান্দা গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে সারা দেবে কে কিন্তু বান্দা গভীর রাতে ডাকলাম তোকে পাইলাম না ফজরে ডাকছি পাই নাই জোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই ওয়াজে ডাকছি পাই নাই চরমোনাই উজানি ডাকছি পাই নাই টঙ্গীর ইস্তেমায় ডাকছি পাই নাই রমজানের সাহারিতে ডাকছি পাই নাই জিকির ইস্তেগফার দরুদে ডাকছি পাই নাই তেলাওয়াতে ডাকছি পাই নাই ওরে আল্লাহর গোলাম তো ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই বান্দারে তুই আজকে আমাকে ডাকিস আমারও পাবি না তোর জন্য দরজা খোলা হবে না তুমি ঘাবড়াইবা না ঘাবড়াইবা না আল্লাহর রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বস মনটারে নরম বানাইয়া দাও গুনার জন্য ছোট হই আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই একেবারে নিজেরে মিটাইয়া দাও আর বলো আমার আল্লাহ
যত গুনাহ করি না কেন তবু আপনি আমার মাবুদ আমি আপনার গোলাম আপনার নাফরমান বান্দা পাহাড় পরিবার গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির আমার গুনাহ যত বেশি হোক না কেন আপনার রহমতের পাওয়ার অনেক বেশি ও আল্লাহ বুঝি নাই আল্লাহ বুঝি নাই শয়তানের দোকায় পড়ছিলাম নফসের দোকায় পড়ছিলাম আল্লাহ গো উন্মাদনার দোকায় পড়ার আগে একটাই খেলা দেখছি মানুষের ঘুম নষ্ট করে কষ্ট দিছি বিরুদ্ধীদের কষ্ট দিছি শিশুদের কষ্ট দিছি আল্লাহ বুঝি নাই আল্লাহ হারাম খাইছি বুঝি নাই আল্লাহ কত গালি দিছি মিথ্যা বলছি বুঝি নাই হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায় ওগো আল্লাহ বুঝি নাই আপনার দরবার আইছি আমাকে ফিরাইয়া দিয়েন না ওগো আল্লাহ আপনি যদি ফিরাইয়া দেন আমার যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ গো আমাকে ফিরাইয়েন না আপনি ছাড়া আমার আর কেউ নাই আপনি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই তোনে কুকারি উমা বদ কর দায়েম জুরুমে বে আন্দা যাবে হদ কর দায়েম ও আল্লাহ আমরা গুনাহ করার মালিক আপনি মাফ করার মালিক আল্লাহ আপনি যদি মাফ না করেন আপনার দরজার থেকে সর্বনা ও আল্লাহ আপনি যদি আমাকে জাহান্নামে দেন আপনার কোনো লাভ নাই আমি যদি জান্নাতে যাই আপনার কোনো ক্ষতি নাই আমাকে বেঈমান নাফরমান বানাইয়া যদি কবরে পাঠান ওই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে ওই চাপ সহ্য করার শক্তি আমার নাই জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমার নাই কেরাম দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় দিন প্রিয় মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিনের আশিকিন জাকিরিন শাকিরিন মুসলমান ভাইরা কলিজার টুকরা সমবয়সী যুবক ও ছাত্র বন্ধুগণ পর্দানি সীমা ও বোনেরা আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকুর ও সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াত তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান কোরআন ও সুন্নার আলোচনার এই মুবারক মজলিসে আশা ও বশার মতো তৌফিক দান করেছেন আলোচনা শোনার মতো সুযোগ করে দিয়েছেন এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ সূরাতুল ফাতিহা তেলাওয়াত করেছি সূরাতুল ফাতিহার নামের উপরে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ সূরাতুল ফাতিহার অনেকগুলো নাম আছে কোরআনুল করিমের কোন সুরার নামকরণের ক্ষেত্রে কয়েকটি দিকের কোনো একদিকে লক্ষ্য রেখে নামকরণ করা হয় যেমন কখনো কখনো সুরার ভিতরের সামগ্রিক বিষয়ের দিকে লক্ষ্য রেখে নাম রাখা হয় কখনো কখনো আলোচ্য বিষয়ের উপরে চিন্তা করে সুরার নাম রাখা হয় কখনো কখনো শুরুর শব্দ কিংবা সুরার ভেতরের কোনো এক শব্দের দিকে লক্ষ্য রেখে সুরার নামকরণ করা হয় কখনো কখনো সুরার ভিতরে আলোচিত ঘটনার দিকে লক্ষ্য রেখে নাম রাখা হয় কখনো কখনো সুরার ফজিলত সুরার শানে নুজুল এসব দিকে লক্ষ্য রেখে নাম রাখা হয় সূরাতুল ফাতিহার অনেকগুলো নামে দুইটি নাম প্রধান নাম প্রধান কয়টা নাম মানে দুই শব্দটা আপনারা জানেন না তাও বলে না তো সবাই যে জবাব দিলেন না আপনারা তো এতক্ষণ বয়ান শুনছেন ফরাজি সাহেবের বসা তো ছিলেন তার বয়ানের জন্যে এখন বসা আছেন আমার কথা শোনার জন্য ঠিক না এরপরে আমি আসলে আজকের এই একটু আগে পোস্টার দেখছি এর আগে দেখিও নাই মিজান সাহেব হুজুর ছিলেন
বয়ান করে গেছেন, তার বয়ানে যতক্ষণ ছিলেন তার কথা শোনার জন্যই তো বসেছিলেন, কথা বলে না। আচ্ছা যেহেতু আমার কথা শোনার জন্য বসেছেন, আমি যদি কোনো কথা জিজ্ঞেস করি আপনি উত্তর না দেন, বা আমি কোনো আমলের কথা এখন বলি এটা যদি না মানেন, তাহলে আমি যে সামনে বয়ান করব এই বয়ান শুনে আপনার কোনো ফায়দা নেই, কারণ আপনি তো আমার কথা শুনতেছেন না, মানতেছেন না, আমার বাকি বয়ান শুনে আপনি কি করবেন? কথা বুঝাইতে পারিনি, এজন্য উঁচু আওয়াজে জবাব দেবেন ইনশাআল্লাহ, পারা যাবে? চেষ্টা করি আপনাদের দোয়ায়, মুরব্বীদের দোয়ায়। দেখছেন খুতবা কটুক করছি, ভূমিকা কটুক, আমি কিন্তু আলোচনায় ঢুকে গেছি, এক ঘন্টা সোয়া ঘন্টা আলোচনা করি, কোথাও কোথাও দুই আড়াই ঘন্টাও হয়, সেটা হলো অবস্থার উপরে, ওইটা বিশেষ সময়, ওইটা দলিল না, মূলত স্বাভাবিকভাবে বয়ান করি অল্প সময়ে। এই অল্প সময়ের বয়ানে কোনো ফালতু কথা বলার চেষ্টা করি না, কোনো অপ্রয়োজনীয় কথা বলি না, মনের দরদ থেকে কিছু কথা বলার চেষ্টা করি যাতে আপনার ভেতরে বয়ানের মাধ্যমে চেতনার জাগ্রত হয়, চিন্তার পরিবর্তন ঘটে। সেখানে আপনাদেরকে যদি বারবার আমার তালকিন দেওয়া লাগে, ভাই জবাব দেন, ভাই এটা করেন, তখন কিন্তু বয়ানের রুখ, এই কথা বলবেন না, আপনারা কথা বলেন না, চুপ থাকেন, তাহলে তো সময়টা আরো নষ্ট হবে। আমি আপনাকে শুনাইতে আসছি, মানাইতে আসি নাই, কি বলছি, শোনাতে আসছি, মানাতে আসি নাই, আমি শোনাবার মালিক, বলার মালিক, ওয়াজ করার মালিক, আমাকে ওয়াজ করার অধিকার দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ বলেছেন ফাদাক্কির, ওয়াজ করো, করতে থাকো, ওয়াজ আমার করার দায়িত্ব, দায়িত্ব দিয়েছেন কে? কেন ওয়াজ করব? আল্লাহ বলছেন ইন্নামা আনতা মুযাক্কির, তুমি তো শুধু মুযাক্কির, তুমি শুধু ওয়াইজ, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ইলা আখির, তুমি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবে না, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমি আপনাকে পারবো রাস্তায় উঠায় দিতে, ইসাল ইলা তরিক, আমি আপনাকে এই রাস্তায় উঠায় বলতে পারবো এখান থেকে সোজা ফেনি। এখন ফেনি যাওয়ার ইচ্ছা না ইচ্ছা সেটা আপনার হাতে, আপনি ইচ্ছা করলে ফেনি পৌঁছাইয়া দেওয়ার দায়িত্ব কার? আমি আপনাকে পৌঁছাইয়া দেওয়ার ক্ষমতা রাখি না, আমি পারবো রাস্তাটা দেখাইয়া দিতে, রাস্তায় উঠাইয়াও দিতে পারবো না, উঠাবার চেষ্টা, উঠার চেষ্টাও আপনাকে করতে হবে, হাঁটার চেষ্টাও আপনাকে করতে হবে, জায়গা মতো পৌঁছবার চেষ্টাও আপনাকে করতে হবে, আমি শুধু বলে দিতে পারবো এটা ফেনির রাস্তা, এটা ফেনি থেকে চট্টগ্রামের রাস্তা, এইটা ফেনি থেকে ঢাকার রাস্তা, যাওয়া না যাওয়ার ইচ্ছা আপনার, কারণ আমাকে আল্লাহ শুধুমাত্র মুযাক্কির বানাইয়া পাঠাইছেন, আমি চাইলেই আপনাকে জোর করে এই রাস্তায় উঠাইয়া ঠেলতে ঠেলতে ওখানে পাঠাইতে পারবো না, এই অধিকারও আমার হাতে দেওয়া হয় নাই। কেন? আল্লাহ বলেছেন লাস্তা আলাইহিম বিমুসাইতির, আল্লাহ বলেন আমি তোমাকে ওসি এসপি ডিসি দারোগা বানাইয়া পাঠাই নাই, প্রশাসন বানাইয়া পাঠাই নাই, যে একজন আরে ধৈরা আনছো এরপর পিটাও, এই বেটাই অন্যায় করছিস, আসামি বলে স্যার আমি করি নাই, আমি নির্দোষ, দৌর বেটা যতক্ষণে স্বীকার না করবি ততক্ষণে পিটাবো না, ওয়াইজদের কাল্লাই দায়িত্ব দিয়া পাঠান নাই, লা ইকরাহা ফিদ্দিন, আপনাকে নামাজের কথা বললাম, আপনি নামাজ না পড়লে আপনাকে পিটাইয়া নামাজে নেওয়ার দায়িত্ব আমাকে আল্লাহ দেন নাই, তবে ভালো করে মুখস্থ রাখবেন, তবে মা বাবা সন্তানকে কি বললাম বলেন সবাই, স্বামী তার স্ত্রীকে, পীর তার মুরিদকে, শিক্ষক তার ছাত্রকে, কয়টা ক্যাটাগরি বললাম? মা বাবা, দেখছো আপনাদের দায়িত্ব আমার কথার জবাব দেওয়া, একজন ওয়াইজের সে যদি আর্টিফিশিয়ালি বয়ান না করে, পরিকল্পিত বয়ান না করে যে আমি ফাটাইয়া বলাম আজকে, এই চিন্তা যার মধ্যে নাই যে চিন্তা করে আমি দিনের দরদে কথা বলবো, তার সে কথাগুলো বলার জন্য জেহেন সাফ থাকতে হবে, টেনশন মুক্ত থাকতে হবে, মন খারাপ থাকতে পারবে না, এবং আল্লাহর পক্ষ থেকে ফয়সালা আসবে কি বয়ান হবে না হবে, একটা কথা আশ্চর্য হবে না, আমি কখনো বলি নাই কথাটা, আমি মাঝে মাঝে যখন নিজের বয়ান শুনি এই শব্দটার পর কি বলবো,
ওই বয়ান যখন শুনি তখন আমার মাথায় থাকে না, তখন বলি এটাকে আমি বলছিলাম বা এই কথাটা আমার মাথায় ছিল, কেমনে সম্ভব? আমি বাইরে কথা বললে বয়ান ছাড়া এবার বলতেও পারি না। এখন যদি গায়রত চলে আসে যেন প্রত্যেক মাহফিলে গিয়ে বলি, ওয়াইজদের তবিয়তের বাইরে আবদার করা ঠিক না। খানা খাইতে বসছে একজন, হুজুর আমি একটু দিই, আর একজন আমি একটু দিই, এই যে বিষয়গুলো অনেকে মনে করে এত ভাব কেন, হুজুরদের একটু দেখা করতে আসছি, আপনি তো আসছেন আজকে, হুজুর তো দিনে তিনটা মাহফিল করে, হাজার হাজার মানুষ যায়, কয়জনের সাথে দেখা করে? যারা সফর করে বউর সাথেও ভালো করে কথা বলতে মন চায় না। এ আপনারা যদি আমার কথার জবাব দিতেন, এই বাড়তি কথাগুলো আমার বলা লাগতো না, বয়ানে চলে যায়, সময়ের অনেক দাম। আপনাদের দায়িত্ব জবাব দেওয়ার, এটা আপনারা দেবেন, এটা আপনাদের দায়িত্ব। এখন জবাব না দেন আমি মনে করব যে আমি জোর করে বয়ান শোনাচ্ছি, তাহলে আমি বয়ান আরো সংক্ষেপ করে দেব। কারণ এই মাদ্রাসার সঙ্গে আমার সম্পর্ক খুবই ভালো, আমি যে দুই ঘন্টা বয়ান করি নাই কেন, এই জন্য মাদ্রাসাওয়ালারা জবাব চাইবে বিষয়টা এমন না। আশা করি আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। তো কি বলছিলাম, মা বাবা, স্বামী, শিক্ষক, পীর, আপনাকে নামাজ পড়াবার ক্ষেত্রে জোর করা আমার জন্য জায়েজ নাই, শরীয়ত এই অধিকার আমাকে দেয় নাই, কিন্তু মা বাবা সন্তানকে, পীর তার মুরিদকে, ছাত্র তার শিক্ষককে, স্বামী তার স্ত্রীকে নফল নামাজের ক্ষেত্রেও, নফল ইবাদতের ক্ষেত্রেও, তসবিহাতের ক্ষেত্রেও, নফল আমলকে ফরজের গুরুত্ব দিয়া জোর করিয়া করাইতে পারবে? কেন? এটা তাদের দায়িত্ব, শিখাবার দায়িত্ব। মাদ্রাসায় গভীর রাতে হেফজখানার ছাত্রদের উঠতে হয়, অন্যান্য শাখার ছাত্রদের কোনো কোনো মাদ্রাসায় সপ্তাহে, কোনো মাদ্রাসায় দৈনিক তাহাজ্জুদে বাধ্যতামূলক উঠতে হয়, বাধ্যতামূলক ছোট ছোট আমল আছে করতে হয়। আপনি যদি সেখানে গিয়ে ফতোয়া দেন, এই মিয়া শরীয়তে তো সুন্নতে জায়েদা বা মুস্তাহাব নিয়ে বাড়াবাড়ি করলে মাকরুহ হয়ে যায়, তো আপনি এনে জোরাজুরি করেন কেন? ওই মাসালা ছাত্র শিক্ষকের ক্ষেত্রে চলবে না, স্বামী স্ত্রীর ক্ষেত্রে চলবে না, সন্তান পিতার ক্ষেত্রে চলবে না, পীর মুরিদের ক্ষেত্রে চলবে না। কারণ আপনি আসছেন আমার কাছে কথা শোনাবার শুনবার জন্যে, আপনি আমার ছেলেও নন, আপনি আমার ছাত্রও নন, মুরিদও নন, এই ক্ষেত্রে আপনাকে নামাজের জন্যে শাস্তি প্রয়োগ করা আমার জন্যে কি নাই, জায়েজ নাই। তবে কাজী চাইলেও পারবে, সেটা রাষ্ট্রীয় মাসালা, যেহেতু আমার রাষ্ট্রীয় মাসালা এখন বলার কোনো ফায়দা নেই, এই জন্য বললাম না। কিন্তু আপনি যদি আমার ছেলে হন, ভালো করে বুঝবেন, সাত বছর হয়েছে, আপনাকে নামাজ আমার পড়ার তালকিন দিতে হবে, রাগ দিতে হবে, দশ বছরে হয় না এবার মায়ের শুরু করতে হবে, বারো বছর পর্যন্ত মাঝে মাঝে শাস্তি দিতে হবে, এরপর না হইলে খানা বন্ধ করতে হবে, পনেরো বছর হয়ে গেছে নামাজ ধরো না, ত্যাজ্য করে দিতে হবে, কারণ আমি বাবা তুমি ছেলে। মাদ্রাসাওয়ালারা কোনো ছাত্র যদি নিয়মিত তাকবীরুল্লাহ না পায়, নামাজ না পড়ে, তার নাম কেটে দিতে পারবে। মুরিদ যদি নামাজ না পড়ে, পীর বারবার বলার পরেও, তাহলে ওই পীর ওই মুরিদের মুরিদগিরির সম্পর্ক ছিন্ন করে দিতে। বউ যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, ওই বউকে স্বামী তালাক দিয়া দিতে। কিন্তু আপনি আমার কিছুই না, আপনাকে আমার জোর করার কিচ্ছু নাই। তবে মানেন আর না মানেন, ওয়াজ চলবে না, বন্ধ হবে, জোরে বলেন। কেন? ইন্না ফাতিদ যিকরা, ওয়াজে ফায়দা না ক্ষতি, উপকার না ক্ষতি। সাইয়্যাদ যাক্কারু মাই ইখশা, যাদের ভেতর আল্লাহর ভয় আছে, যারা আল্লাহকে ভয় করে, যারা জাহান্নামকে ভয় করে, পুলসিরাতকে ভয় করে, কিয়ামতের ময়দান ভয় করে, আজরাইলের উপস্থিতির ভয় ভেতরে থাকে, কবরের ভয় করে, তারা ওয়াজ মানবে। যাদের ভিতরে ভয় নেই, বললেও কাজ হবে না। যাই হোক, এই ওয়াজের এখন যা অবস্থা, এগুলো নিয়ে কথা বললে আধা ঘন্টা বলা যাবে, অত দূরে আর গেলাম না, এরপরও বেতাল অবস্থা দেখলে বলবো, তো দেখা যাবে যে আলোচ্য বিষয়টা সংক্ষেপ হয়ে যাবে। সূরা ফাতিহার প্রধান নাম কয়টা, জোরে বলেন। একটা হলো সূরাতুল ফাতিহা, আর একটা হলো সূরাতুল হামদ বা আলহামদু সূরা। ফাতিহা বলে কেন নাম রাখা হলো? ফাতহুন মানে খোলা, আরম্ভ করা, উন্মোচন করা, শুরু করা।
সূরা ফাতিহার মাধ্যমে যেহেতু কোরআন শুরু করা হয়েছে এজন্য এই সূরার এক নাম সূরাতুল ফাতিহা এই সূরাটা আপনারা জানেন না যে জানে না ও নামাজই পড়ে না কারণ এই সূরা ছাড়া নামাজের গতি আছে নাই সূরাতুল হামদ আলহামদু এই হামদ বলে কেন নাম রাখা হলো আলহামদু শব্দ দিয়া এই সূরাটা শুরু এজন্য এই সূরার এক নাম হলো সূরাতুল হামদ অথবা আলহামদু সূরা এই সূরার আরেক নাম সূরাতুস সালাহ নামাজের সূরা নামাজের সূরা মানে আমার রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব সূরা ফাতিহা ছাড়া কোনো নামাজ নাই হবে না এখানে একটা মাসআলা বলি আপনাদেরকে আমাদের লা মাযহাবি ভাইয়েরা এই হাদিসের দলিল দিয়া জানাজায় সূরা ফাতিহা পড়ে যে আল্লাহ রাসূল বলেছেন সব নামাজে সূরা ফাতিহা পড়া লাগবে কিন্তু আমরা হানাফি মাযহাবের অনুসারীরা জানাজায় সূরা ফাতিহা পড়ি না কেন জবাবটা একটু ভিন্ন কায়দায় লন আমি একটা প্রাণীর নাম বলি এরপর আপনার জেহেনে কি দৃশ্য আসে আমাকে বলবেন হাতি কি বললাম আপনার মাথায় এখন কি দৃশ্যটা এলো কি বড় শু আছে দাঁত বড় বড় মাথাটা বড় 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 ঠ্যাং আছে কানগুলো বড় বড় আছে ঠিক না বললাম গরু এখন আরেকটা দৃশ্য মাথায় চলে আসছে ঠিক না প্রত্যেকটা জিনিস বলার পরে তার একটা রূপ আমার জেহেনে চলে আসে তো বললাম নামাজ নামাজ মানে একটা রূপ কি আছে কেরাত আছে সূরা ফাতিহা তো আছেই কেরাত আছে রুকু আছে সিজদা আছে বৈঠক আছে কথা বলেন ঠিক কি না বললাম জানাজা এবার আপনার মাথায় কি এলো বলেন এই জানাজার রূপে আপনার কাছে সিজদা কি আসছে মাথায় না রুকু আসছে সিজদা আর রুকু ছাড়া নামাজ হয় না এজন্য আমরা সূরা জানাজায় সূরা ফাতিহা পড়ি না কারণ জানাজা সলাত নয় জানাজা নামাজ নয় জানাজা দোয়া জানাজা কি এই জন্য আর একটা মশালা বলি জানাজা যেহেতু দোয়া এটা এমন এক দোয়া যেই দোয়ায় তাকবীরে তাহরিমা আছে যেই দোয়ায় কি আছে তাকবীরে তাহরিমা মানে কি যেই তাকবীর দিয়া দুনিয়ার সব হারাম করে দেওয়া হয় আল্লাহু আকবার বাস দুনিয়ার এখন আর কিচ্ছু নাই এখন শুধু আল্লাহ আর আমি এমন একটা দোয়া করা হয় যেই দোয়া তাকবীর দিয়া শুরু করা হয় এজন্য মাইয়েতকে কবরে রাখার আগে জানাজা পড়ার পরে আবার আলাদা করে দোয়া করা জায়েজ নেই কারণ জানাজার চাইতে বড় দোয়া তো আর নাই কথা বলে না জানাজার চাইতে বড় দোয়া নাই যদি জানাজার পরে আবার মাইয়েতকে কবরে রাখার আগে দোয়া পড়ি তাহলে জানাজাকে অবমাননা করা হয় আচ্ছা আসেন সূরাতুল ফাতিহা সূরাতুস সালাহ এজন্য সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না সূরাতুল ফাতিহার আরেক নাম উম্মুল কুরআন কুরআনের মা মুফাসসিরিনে কেরাম বলেন সূরা ফাতিহায় যা আছে ৩০ পারা কোরআনে তাই আছে অর্থাৎ ৩০ পারা কোরআন সূরাতুল ফাতিহার ব্যাখ্যা